party. প্রথম 100 দিনের লার্নিং গুলো করব তারপরে এর মধ্যে নতুন কিছু যেটা অনেক বেশি প্রয়োজন সেরকম কিছু হলে সেগুলো দেখে যে আমাদের জায়গাটাকে শিল্প সংস্কৃতি এবং শিক্ষা এই তিনটা সম্মিলনে আমি একটা অনন্য স্মার্ট নগরী করার পরিকল্পনা করব আর ধানমন্ডিকে বাংলাদেশের কালচারাল ক্যাপিটাল হাব করার যেমনটি আমি কথা দিয়েছিলাম যে প্রথমেই আমি আমার পোস্টার ব্যানার রাজা লাগিয়ে দিই ঢাকা দশের পরিষ্কার করে দেন আমি আমাদের ধরে নিরলস পরিশ্রম করে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ তখনই আমার কাছে মনে হয়েছে এটাই আমার শ্রেষ্ঠ জয়। সেই জয় নিয়ে প্রকৃত অর্থে মানুষের ভালোবাসায় এই যে মানুষগুলো আমাকে ভালোবাসা যারা ভোট দেওয়ার কথা না অসুস্থ অসুস্থ অনেক মা দেখে বাবা দেখতে দেখেছি যারা অনেক কষ্ট করে এসে আমাকে ভোট দিয়ে গেছে। অনেক নতুন জেনারেশনকে দেখেছি যারা ভোট দিয়েছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, তাদের সবার জন্য আমার অসীম ভালোবাসা। এবারে তাদের পাশে গিয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের পাশে থাকবো, তাদেরকে সাথে নিয়ে আমি একসাথে আমাদের পদক্ষেপ আমার নেতা কর্মীদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা আমার আওয়ামী লীগের মহানগরের নেতা কর্মী যারা আমার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তারা যে নিরলস পরিশ্রম করেছে কতদিন সবার কাছে আন্তরিক কৃতজ্ঞ। এই মানুষগুলিকে নিয়ে আমরা একসাথে ঢাকা দশ আসনকে প্রকৃত অর্থেই করে তুলব দশে দশ। আমি এতদিন যে স্লোগানটা তোদের তৈরি করেছি যে ঢাকা দশ হবে দশে দশ, শিক্ষা সংস্কৃতি শিল্প কিছু সম্মিলনে প্রকৃত অর্থেই আমি ঢাকা দশকে একটা বার্ষিক নগরী করে স্মার্ট একটা নগরী করি দশে দশ। প্রথম 100 দিনের রোডম্যাপটা আমরা এখনো পুরোপুরি তৈরি করিনি, তবে যেখানে দাঁড়িয়ে আছি এইটা যে আমাদের একটা গর্বের জায়গা, আমাদের একটা ইতিহাসের কালোজয়ী সাক্ষী হয়েছে এই ধানমন্ডি প্রতিষ্ঠানের বাড়িটা। এই যে লেকটা দেখছেন বিউটিফুল লেক, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেক, এই লেক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো ব্যবহার উপযোগী করব, দৃষ্টি নন্দন করব। এখানে বেশ কিছু প্রবলেম আছে, আমরা এতদিন এখানে যখন আমরা মর্নিং ওয়াক করেছি তখন আমরা দেখেছি স্বপন ভাই আছে এখানে আমাদের এই থানার প্রেসিডেন্ট, তো তাকে নিয়ে কামাল ভাই আছে, কামাল ভাই সহ আমরা সবাই মিলে এবং আমার দুই পাশে দেখুন দীপন এবং আমার শিল্পী বন্ধুরা আমাকে অনেক সহযোগিতা করেছে, আমরা সবাই মিলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এটা একটা বড় কাজ। তারপরে পানির কিছু প্রবলেম আছে, জলাবদ্ধতা হয় বেশ কিছু রাস্তায়, সংস্কার দরকার। তারপর তাপস ভাই বেশ কিছু কাজ শুরু করেছে, আমাকে বলেছেন সেই কাজগুলো এখন দায়িত্ব নিয়ে শেষ করবে। ভেবে আমার মনে হয় আগামী 100 দিন মানে 310 দিন, তো 3 মাস 10 দিন, তো এই 3 মাস 10 দিনের মধ্যে এই প্ল্যানিং গুলো করবো। তারপরে এর মধ্যে নতুন কিছু যেটা অনেক বেশি প্রয়োজন সেরকম কিছু হলে সেগুলো দেখে আমি প্রেফারেন্স দিয়ে সামনে পোস্টার অপারেশনটা বলেছিলাম যে অপসারণটা আমি করবো এই 32 নম্বরে ফুল দেওয়ার পর থেকে, এখন থেকে আমরা শুরু করব। কালকে সকালে পরিচ্ছন্নতা কর্মীরা সহ যারা যারা করেছেন এসে হতে মোটামুটি ভাবে পুরো ঢাকা দশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের জায়গাটাকে শিল্প সংস্কৃতি এবং শিক্ষা এই তিনটা সম্মিলনে আমি একটা অনন্য স্মার্ট নগরী করার পরিকল্পনা করব। আর সেখানে শিল্প সংস্কৃতি আমাদের বন্ধুরা তারা আসবে, শিক্ষার লোকজন আসবে, আমার নেতা কর্মীরা এটাকে এক্সিকিউট করবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে ধানমন্ডিকে বাংলাদেশের কালচারাল ক্যাপিটাল হাব করা যায়, কারণ এখানে প্রচুর ঐতিহ্যমণ্ডিত জায়গা আছে, আছে ছায়ানট, আছে বাফা, আছে রবীন্দ্র সরোবর থেকে শুরু করে অনেক পুরনো পুরনো অনেক কি বলে আমাদের কালচারাল প্রতিষ্ঠানগুলো এখানে আছে, যেখান থেকে আমাদের শিল্পকর্মগুলি সারা দেশে ছড়িয়ে যায়। তো এবং 400 বছরের পুরনো একটা নগরী আমাদের হাজির, সবকিছু মিলিয়ে আমরা সুন্দর কাজ করবো। অবশ্যই আমি আমাদের শিল্পী বন্ধুদের সাথে নেতা কর্মীদের সাথে বসেই আমরা একত্রে মিশে যাবো।